আপনি কি ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন অথবা যে কোনো কারণে আপনার ফেসবুক আইডির প্রফেশনাল মোড অন করতে চাচ্ছেন অপশনটা পাচ্ছেন না কিভাবে আপনার অপশন নিয়ে আসবেন অথবা কেন আপনার অপশন নেই সকল বিষয়টা ক্লিয়ার করব একেবারে নিশ্চিত সমাধান পাবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন করার অপশনটুকু কেন নেই প্রথমে আমরা এটা একটু বুঝবো প্রথমত হচ্ছে যদি আপনার ফেসবুক আইডিটা নতুন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অপশনটা পাবেন না বা পেতে একটু সময় লাগবে এরপরে হচ্ছে যদি আপনার ফেসবুক পেজ ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন না পেজ ব্যবহার করতেছেন পেজ হলে কোন প্রফেশনাল মুড অন করা লাগবে না বা প্রফেশনাল মোডের অপশনটাই পাবেন না এরপরে হচ্ছে যদি আপনার ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপটা আপডেট করা না থাকে আপডেট করতে হবে এরপরে হচ্ছে যদি আপনার ফেসবুক আইডির বয়স কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো হবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অর্থাৎ ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে অবশ্যই আমি নিজে একেবারে হাতে কলমে প্রত্যেকটা কাজ আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ এবার আসুন আমরা জানি কিভাবে প্রফেশনাল মুড চালু করতে হবে বা অপশনটা পেতে পারি প্রথমত আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে ফেসবুকের অ্যাপটা অফিসিয়াল আপডেট করে নিতে হবে এরপরে আপনারা কি করবেন আপনাদের যদি হাতের ডান পাশে থ্রি লাইনে ক্লিক করার পরে ট্রান অন প্রফেশনাল মুড অপশনটা পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আপনাদের প্রোফাইলটা লক করা থাকে কথাগুলো খেয়াল করবেন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না যাতে আপনারা কথাগুলো শুনে অ্যাপ্লাই করেন এজন্য খুব বিস্তারিত বলতেছি যদি আপনাদের ফেসবুক আইডি লক করা থাকে প্রোফাইলটা লক করা থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই এই প্রফেশনাল মোড অপশনটা পাবেন না অবশ্যই প্রোফাইলটা আনলক থাকতে হবে এরপরে হচ্ছে আপনি দেখবেন যে অপশনটা পান কি না যদি না পান আপনাকে খেয়াল করতে হবে আপনার ফেসবুক আইডির বয়স কত যদি আঠারো বছরের কম হয় তাহলে কিন্তু আপনি এই প্রফেশনাল মুড অপশনটা পাবেন না আপনার সেটিংস থেকে ফেসবুক আইডির বয়স আঠারো বছরের বেশি করতে হবে এরপরে হচ্ছে আপনার ফেসবুক আইডিতে আপনার যে ছবি রয়েছে নিজের ছবি আছে কিনা সেটা চেক করতে হবে কাবার ফটো আছে কিনা সেটা চেক করতে হবে এরপরে হচ্ছে আপনার আইডিতে বায়ো লিখতে হবে জন্ম তারিখ দিতে হবে তারপরে হচ্ছে লোকেশন দিতে হবে আপনার ফেসবুক আইডিটা যদি পাবলিক করা না থাকে পাবলিক করতে হবে এরপরে হচ্ছে কিছু রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করতে হবে তাহলে ফেসবুক বুঝবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে আপনাকে এই প্রফেশনাল মোড অপশনটা দিয়ে দিবে বিশেষ করে আমাদের বয়স যদি আঠারো বছর না হয় তাহলে আমরা প্রফেশনাল মোড অপশনটা পাবো না আর যদি আমাদের ফেসবুক আইডিতে আমাদের প্রোফাইলটা লক করা থাকে তাহলেও কিন্তু আমরা প্রফেশনাল মোড অপশনটা পাবো না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না